আপনাদের সবাইকে আনন্দ দেবার এবং ভালো কিছু গান উপহার দেবার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা কথা বলবো কম, গান শুনবো বেশি। তো শুরুতেই আজকের এই অনুষ্ঠানের প্রোগ্রাম প্রডিউসার আমাদের সকলের পরিচিত মুখ, ভালোবাসার মানুষ আলমগীর স্যারকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আওয়াজ পরিবার এবং আমাদের মধ্যমণি, আমাদের বটবৃক্ষ শ্রদ্ধাভাজন আইনুল হক স্যারকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন বা যুক্ত হবেন সবাইকে অন্তরঙ্গস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকে গানের আমরা দেখতে পাচ্ছি একটি গানের ভান্ডার নিয়ে এসেছে আপা আমাদের মাঝে। আপা, আমরা প্রথম কোন গানটা শুনতে চাচ্ছি? আমি প্রথমে সাইজির গান করব, কৃষ্ণ প্রেমে পোড়া দেহ। বাহ, সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলুন আমরা গানটা শুনে আসি। परम प्राप्ति सृष्टिकर्तार काछे शुधु बांग्लादेश नय आमार जाना मते प्राय 160टी देशेई श्रद्धेय लालन शाहजीके निये जारा गवेषणा करें विज्ञ मानुष तो आमरा बांग्लादेशे एटा आमादेर जोन्नो परम प्राप्ति आमरा जा गान पागलदेर जोन्नो गान प्रेमिकदेर जोन्नो तो असाधारण गेयेछेन आपनार साथे अलरेडी एक झाक दर्शक अलरेडी जुक्त हये गेछेन आमादेर नियमित भालोबासार मानुष जाकिर महमूद नाना जातीय नाना उनी सर्वप्रथमेई माने कमेंट्स करेछेन जे शिल्पी उपस्थापक सकल मिउजिशियान एवं परिचालक आलमगीर भाई सह आवाज परिवारके अभिनंदन आपनाकेओ आमादेर अंतरंग स्थल थेके अभिनंदन आमादेर हिरन भाई कमेंट्स करेछेन एरपर कमेंट्स करेछेन शाहाबुद्दीन सिहाब ओसाम थैंक यू एरपर मेहनास आकंद कमेंट्स करेছেন সত্যি গানটা শুনে একদম মনটা ভরে গেল আওয়াজ মিউজিক কে এত সুন্দর একটি প্রোগ্রাম আমাদের উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আরো অনেকেই কমেন্টস করেছে আস্তে আস্তে পড়ব সিঙ্গার রুনা আপু ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন ধন্যবাদ সকলকে ধন্যবাদ আসলে তানবীর আহমেদ দোহার থেকে कार्तिक दासपुर থেকে সম্ভবত ওখান থেকে আমাদের পরিচিত মানুষ মন ছুঁয়ে গেল আপা গানটি শুনে সকলের প্রতি অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা আমরা আরো কমেন্টস আসবো আচ্ছা আপা আপনার কাছে আসি এই যে সংগীত জীবন তো আমার জানা মতে আপনি সেই ছোটবেলা থেকেই আছেন তো এই পর্যায়ে এসে নিজের একটু অনুভূতি কি পাচ্ছেন সংগীত থেকে যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন সংগীত থেকে আসলে অনেক কিছু পেয়েছি তো ছোটবেলা থেকে তো সঙ্গীতের সাথেই আছি তো সব ধরনের আসলে গান ছোটবেলায় শিখেছি পরবর্তীতে ফোক গানটা আমাকে আসলে অনেক টানে আমার দাদা ছিলেন জি জি আমার দাদা ছিলেন বাউল সেই সুবাদেই আসলে কিন্তু এইভাবে ফোকে ঢুকে যাব নিজেও জানতাম না অসংখ্য ধন্যবাদ এই কথাটি আপনার কাছে জানতে চেয়েছিলাম যে সংগীতটা আপনার বংশে কিভাবে আপনার মধ্যে এসেছে তো এই বিষয়টা একটু জানার ইচ্ছা ছিল অসংখ্য আমরা নেক্সট গানে যাব গানের পর আরো কমেন্টস আছে পড়ব সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন এবং আমাদের অনুষ্ঠানটি বেশি বেশি শেয়ার করবেন এবং আপনাদের গান সম্বন্ধে কোনো ভালো মন্তব্য থাকলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন আপা আমার এবার কোন গানটি শুনতে যাচ্ছি এবার আরেকটি খুবই সুন্দর একটি গান লতিফ সরকারের আজ আমার বান্ধব কেহ নাই দয়াল গুরু তুমি বিহানে অসাধারণ গানটা শুনি আমরা क्या বাংলা না বিশ্বের প্রতিটা প্রান্তের যারা মহাজনদের বাণী যারা মহাজনী গান করে এই গানগুলো আসলে শুনলে হৃদয় জুড়ানোর মতো হৃদয়ে দোলা দেয়। যাই হোক আমাদের পরিচালক সাহেব আলমগীর ভাই বলছেন অনেক ভালো লাগছে। আচ্ছা আশা করি আজ অনেক ভালো ভালো গান আপনারা দেবেন আমি শুনছি। আর মৌসুমী আপুকে স্পেশাল থ্যাংক ইউ। ভাইয়াকে অনেক ধন্যবাদ। শাহাবুদ্দিন শিহাব গ্রেট পারফরমেন্স মানে খুব খুব ভালো হচ্ছে। তানবির আহমেদ বলছে জয়গুরু জয়গুরু একদম কলজা ঠান্ডা হয়ে যাচ্ছে। যা ভালো কলজা ঠান্ডা হলে আমরাও খুশি। আরও বেশি বেশি শেয়ার দিবেন। আদনান রতন বলছে খুব সুন্দর পরিবেশনা হচ্ছে ধন্যবাদ। সুরাইয়া আক্তার বিথি ও আমি ও আজকে লাইভ দেখতে এসেছে। ও বেশি দিন বেশ কয়েক প্রতি সপ্তাহে আমাদের সাথে থাকে তো আজকে আমাদের লাইভ দেখার জন্য আসছে ধন্যবাদ। আফরোজা নাসরিন বলছে খুব ভালো লাগছে। আমাদের সাথে এই কিছুক্ষণ আগে যুক্ত হয়েছেন আমাদের সাথেকারী একজন সহযোদ্ধা সিঙ্গার বৃষ্টি রহমান তোমাকে উইশ করেছে। তো বৃষ্টিকে আমি বলবো তুমি রেডি থেকেও অবশ্যই তোমাকে আমরা ডাকবো স্টুডিওতে গান করার জন্য। এবং রাইসা আপু আমাদের আরেকজন ফিমেল ভালো গান করে আওয়াজ মিউজিকের নিয়মিত শিল্পী রাইসাও বলেছে খুব ভালো হচ্ছে প্রোগ্রাম ধন্যবাদ। মেহনাজ আকন্ত বলছি একটু দাঁড়াও ইয়া মোহাম্মদ চেষ্টা করব আমরা অবশ্যই। দর্শক আমাদের সাথে থাকুন। আপু অনেক কমেন্টস আছে পড়বো আস্তে আস্তে। হ্যাঁ আপনার সাথে তো কথা বলতে হবে কারণ আপনি আমাদের আজকে মধ্যমণি। এই যে সঙ্গীত এখন মোটামুটি তো মহামারী করোনাকালীন চলে যাওয়ার পরে আমরা অনেকটাই স্বাভাবিক পাচ্ছি হচ্ছে প্রোগ্রাম। তো সেদিক থেকে আপনার স্টেজ প্রোগ্রাম কীরকম সাড়া পাচ্ছেন যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। আসলে এখনও মানে প্রকৃতপক্ষ বলতে এখনও শুরু হয়নি হালকা পাতলা দুই চারটা শুরু হয়েছে। এখনও মানুষের মধ্যে সেই ভয়টা কাজ করছে। আশা রাখি সামনে দূর হয়ে যাবে। অন্যদিকে কিন্তু যারা গান প্রেমিক দর্শক তারা কিন্তু একদম বন্দি খাঁচার মতো আছে যারা গান যারা আমাদের মূল কষ্ট গেছে আমরা আসলে ঘর থেকে বেরোতে পারি। আশা করি ঠিক হয়ে যাবে। তো এই প্রজন্মে যারা তুমি করে বললাম আপু তোমার যারা জুনিয়র যারা আছে তাদেরকে তুমি কি ধরনের পরামর্শ দিতে চাচ্ছ মানে গান সম্বন্ধে বা গানটাকে হৃদয়ে আঁকড়ে ধরতে হলে মানে কি কোন পথটা অবলম্বন করলে একটু ভালো হয় একটু সংক্ষেপে বলে আমরা গানে যাবো এরপরে। আসলে সবার কাছে আমার একটাই চাও আমি নিজেও গান শিখছি গান করছি। তো যারা আপনারা গান পছন্দ করেন বা গান শিখছেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে তারা বেশি বেশি প্র্যাকটিস করবেন সারগাম প্র্যাকটিস করবেন প্লাস হচ্ছে বেশি বেশি গান শুনবেন। গানটা না শুনলে আমাদের এই কানটা তৈরি হবে না আর এই কানটা তৈরি হওয়াটা অনেক জরুরি মনে করি আমি। এই হচ্ছে বিষয়। আপু এই কথাটা এইজন্য মানে একটু শেয়ার মানে জানতে চাইলাম, কারণ আমরা আসলে কিভাবে সঙ্গীতে ভালো কিছু করব, আগত যারা সিনিয়র তাদের কাছ থেকে অবশ্য কিছু শোনার বিষয় আছে। আচ্ছা সুপ্র দর্শক মণ্ডলী, আমি পাগল শাহিন এবং মিউজিক এই আওয়াজ মিউজিক পরিবার কিন্তু আমরা আছি, আরও গল্প করব, আরও গান শুনবো, কিন্তু আপনারা কিন্তু অবশ্যই আমাদের অনুষ্ঠানটি বেশি বেশি শেয়ার দিবেন। আমরা পরবর্তী গানে যাবো। আপু আমরা এই পর্যায়ে কী গান শুনতে চাচ্ছি আপনার কাছে? এবার একটু মজার গানে যাব। মজার গান বলতে হচ্ছে বাউল সুনীল কর্মকারের একটি গান আছে, 12 মাসি গান। গানটা আমার খুব ভালো লাগে, আমি আশা রাখি দর্শকেরও খুব ভালো লাগবে। যদি প্রাণের বন্ধু দুঃখ রইত না, বন্ধু আইলো না আইলো না আমারে দেখিতে, বন্ধু আইলো না, বন্ধু আইলো না আইলো না আমারে দেখিতে, বন্ধু আইলো না। তালের পিঠা বানাইয়া তারে ভাত খাই, ডানে বামে যাইয়া দেখি আমার মনের মানুষ না, বন্ধু আইলো না আমারে দেখিতে, বন্ধু আইলো না, বন্ধু আইলো না আমারে দেখিতে, বন্ধু আইলো না। मारुफेर मंतब्य आमादेर परिचालक साहेब आलमगीर भाई बोलছে যে আপু আমার পছন্দের গানটা করার জন্য ধন্যবাদ ভাইয়াকে ধন্যবাদ। আর সিঙ্গার রুনা বলছে ওয়াও গানের কথাগুলো জোস। আসলে গানের এই গানগুলো এই গানটার মধ্যে বিশেষ করে আমরা কিন্তু বাংলার যে এই ১২টি মাস বাংলা মাস মানে বাংলার ঐতিহ্যগুলো কিন্তু মহাজন তুলে ধরেছেন। তো ধন্যবাদ সুপ্রিয় দর্শক। আরও অনেক কমেন্টস করেছে, আমরা আস্তে আস্তে পড়ব। আমাদের আজকে আমাদের একজন সহযোদ্ধা ক্যামেরাম্যান সগির খান, উনি আজকে অবশ্য আমাদের প্রোগ্রাম এসেছেন, উনিও বলেছেন অসাধারণ, অনেক ভালো লাগছে। हमारे कैमरा मैन जिनी हमारे बराबर विभिन्न प्रोजेक्ट जिनी कैमरा दायित्व था किन सुगीर भाई तो ताशता हमारे जिनी ब्रॉडकास्टिंग करते हैं सारोवार भाई ना ओ अच्छे साथे जुकतो तो नवाद अच्छा आपो हमरा मने ये बार आरेक्टी कथा जानते जा अच्छी कारण तुम इतना हमारे अनेक सीनियर शंकित अनेक सीनियर अच्छा जे कथा रा बोलते चिलाम चिटा होते जे एक जन शिल्पीर जन्नो होते जे शंपोत जे मौलिक गान अमी जानी आप तुम्हारे अनेक गाना चे तो उखान तक एक टी मौलिक गान हमरा शोन बो तो आरेक टू कमेंट्स पड़ता है आमाके ये मात्रो हमारे परिचालन शायद लोग आज हमारे रायहान भाईर ऊपर अनेक प्रेशर होते शे अमी जानी ना हमरा भालो भालो शोनची भालो वादाची ये हमारे तो उन्हीं तो हमारे टीचर आवाज म्यूजिक की उन्हीं टीचर हमारे प्राणेर मानुष शिमुल अहमेद टीचर सोहेल राना राखाल इधर का सब भालो किसी पावो ये टाइ जहाँ अशोक को धन्यवाद आलमगीर भाई आपना के आपने तो अनेक दायित्व ना आलमगीर भाई तो अनेक दायित्व जेतो हमारे परिचालक साहेब देखते हैं जहाँ हमरे आवार तुम्हारे का चार्ची जो हमरा जी मौलिक गान एक टू जो दिख शंभव अच्छा अमी मौलिक गान सुनेते चार्ची हमारी भाई भाई लिखा शुरू करा शिमुल अहमेद माने हमारे एजे भाई औरी लिखा एवं शुरू करा गानटी खूब ही सुंदर खूब ही चमत्कार आवाज टेलीविजन थे के ऑलरेडी रिलीज हुए थे एवं आमी गानटी शे गानटी सुनते चाहते सुप्रदर्शन मंडली हमारे आवाज म्यूजिक यूट्यूब चैनल टी आपने अवश्य सब्सक्राइब कर बेन एवं आवाज इंटरटेनमेंट एटाओ सब्सक्राइब करবেন সাথে সাথে আমাদের আওয়াজ মিউজিক পেজটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং গান সম্বন্ধে ভালো কিছু মন্তব্য থাকলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে লিখে পাঠাবেন সুপ্রিয় দর্শক আমরা আর কথা নয় আমরা যাচ্ছি মৌসুমী আপুর মৌলিক গান শুনতে চলো তো গানের কথা কি বলবো নাকি হ্যাঁ অবশ্যই স্বামী আমার যেমন তেমন দেওড়া লাগে ভালো যদিও সে একটু কালো না আমার দেওড়াগুলো অবশ্য সবাই সুন্দর কালো না যাই হোক तो गानटी खूब ही सुंदर तो गावार चेष्टा करछी ये गानटी जेतो आमादेर गीतिकार साहेब सामने बसे आछे तो आमार मने हच्छे गानटीगुलो अति साधारण सहज सरल मानुष जारा ग्राम बंदरे बसबास करे तादेरके निये बा तादेर कर्मजीवनेर जोन्नो जारा माने घर छाड़ते बाध्य हय किन्तु भालोबासार मानुषटी घरे रेखे चले आसे এই যে ভালোবাসার মানুষটি উনি যেটা লিখেছেন আমার ক্ষুদ্র জ্ঞানে আইটা যেটা এটা নিশ্চয়ই স্বামীরও অবশ্যই এই অনুপ্রেরণাটা আপু মানে শুধু স্বামীকে বলে যাচ্ছে তো আমি স্বামীর পক্ষে বলছি স্বামীর মনেও এই প্রেমটা অবশ্যই জাগে আমরা যারা গ্রাম থেকে বা শহরে বা বিভিন্ন জায়গায় আসছি তো অসংখ্য ধন্যবাদ আমাদের শিমুল আহমেদকে এত সুন্দর একটি গান লেখা এবং এই গানটি যখন আমরা শুটিং করি আমরা অনেক মজা করেছিলাম আসলে এই গানটির সাথে আদিত্য চক্রবর্তী বলছে নাইস সং মানে আমার খুব ভালো লেগেছে যা হোক আমার সাথে আরও অনেকই যুক্ত আছে এতগুলো কমেন্টস কখন পড়ব খুব সুন্দর একটা গান সিলেক্ট করে গাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আদনান রতন অসাধারণ আফরোজা নাসরিন খুব ভালো লাগছে সবাইকে ধন্যবাদ সাবিকুন নাহার স্বপ্ন বলতে সব মিলিয়ে অসাধারণ তুমিও একজন অসাধারণ মনের মানুষ আমরা জানি ধন্যবাদ আমাদের সাথেও আমরা আরও গান শুনবো আরও কথা বলবো তো এই পর্যায়ে একটি বিষয় আপনার কাছে জানার বিষয় সেটা হচ্ছে যে ভাইয়া আমি একটু মানে ওই গান সম্বন্ধে একটু বলতে চাই আসলে যে বললেন আপনি যে আমরা অনেক মজা করেছি আসলে শুটিং করতে করতে তো মধ্যরাত হয়ে গেছিল আমাদের আপনি জানেন ঠিক হঠাৎ করে এত বৃষ্টি আমাদের সেট পুরো ভেঙে শেষ এখন এই গানটি করব কিভাবে তারপরে আবার যাক বৃষ্টি থামলো আমরা কষ্ট করে এই গানটি আবার রেকর্ড করা হয়েছে তো গানটি আমারও খুব পছন্দের আর শিমুলকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর গান লিখেছি শুরু করেছে আমার জন্য ওর জন্য দোয়া রাখবেন আমার জন্য দোয়া রাখবেন আপু একটি মানুষের কথা না বললেই না আমাদের খুব ভালোবাসার মানুষ ভাবের মানুষ ওনার আইডি নাম হচ্ছে পাপিষ্ট বান্দা আমি কুষ্টিয়া থেকে মেবি তো উনি বলছে খুব ভালো লাগছে ধন্যবাদ আমরা খুব মজা করছি ওরা বেশ কয়েকজন মিলে প্রোগ্রামটা দেখছে অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য আর হচ্ছে আরেকটি কথা বলছে সেটা বলবো আমাদের উনি আমাদের টিচার এবং আজকে যে গানটি উপহার দিলে গীতিকার উনি আমাদের গর্ব মানে শিমুল কুষ্টিয়ার গর্ব অবশ্যই 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 শিমুলের জন্য দোয়া রাখবেন ভাই শিমুল খুব ভালো এই গানটি সম্বন্ধে বা এই যে দীর্ঘ সময় আওয়াজ পরিবারের সাথে যুক্ত এই দুটি কথা আপনি আমাদের একটু আপনার অনুভূতিটা বলবেন এখানে এসে আপনার কি মনে হচ্ছে কি অগ্রগতি বা সামনে কি চিন্তা ভাবনা আসলে অনুভূতির কিছুই নাই এখানে অনুভূতি বলতে অনুভূতিটা বলতে গেলে বোঝানো যাবে না আমরা সবকিছুর মধ্যে আমরা আওয়াজ পরিবার আওয়াজ টিম আমরা যাই করি একসাথে মিলে করি আমাদের কোনো বাইরের প্রোডাকশন হাউস নেই আমরাই প্রোডাকশন হাউস আমরাই সব কিছু আওয়াজ মিউজিক টিমে আমরা সবাই সব বিভিন্ন পেশায় নিয়োজিত এবং যারা আমাদের এখানে গান করে আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে নতুন শিল্পী দিয়ে গান করাচ্ছেন আজকে হয়তো আমরা বড় শিল্পী দিয়ে গান করালে আমাদের ইউটিউব চ্যানেলটা হিট হতো কিন্তু নতুন যারা আছেন আমার আপু সহ আরও সবাই এনারাও ভালো ফেমাস সব জায়গায় কিন্তু তারপরেও আমরা চেষ্টা করেছি আমরা আমরা ভালো কিছু করার মানে আমরা একটা সার্কেল তৈরি করা যারা অনেকে বঞ্চিত তাদেরকে এটা এটা আসলে মূল হচ্ছে আমাদের কিন্তু বটবৃক্ষ আমাদের আইনুল স্যার এই জায়গাটা কিন্তু উনি করে দিয়েছে বলেও বিষয় না তারা অনেক ভালো পারফর্ম করে গান করে কিন্তু আমরা তাদের ডাকি আমাদের কোনো প্রফেশনাল হিসেবে না আমাদের এখানে যারা গান করে ভালোবাসা থেকে মনের টানে এইটুকু আমাদের পাওয়া অসংখ্য ধন্যবাদ শিমুল ভাই আসলে আপনার কথা বলতে বলতেই আমাদের আর একজন শিল্পী কিন্তু লাইনে এসে গেছেন উনি বলছে মুগ্ধ আমাদের মুগ্ধ লেগেছে সবাইকে উইশ করেছে এবং প্রোগ্রাম দেখছে ওর আম্মুকে নিয়ে সবাই নিয়ে ধন্যবাদ মুগ্ধ আমরা আর কথা নয় আবার গানে যাব আপু এ পর্যায়ে কোন গানটা শোনাবেন আমাদের এবার শাহাবুদ্দিন মনীষীর গান শোনাবো তো খুব জনপ্রিয় একটি গান আমি গেয়েই শোনাই ওকে আমরা গানটা শুনে আসি লাগাইয়া পিরিতের ডুরি जद जाने रे अमर बंधु महाजद जाने लागाया पीरी तेरी दूरी अलग थाई कटाने रे लागाया पीरी तेरी दूरी अलग थाई कटाने रे अमर बंधु महाजद जाने जद जाने रे अमर बंधु महाजद जाने सोनार चांदे चाइलो जहार पाने नयन तुले सोनार चांदे चाइलो जहार पाने मंत्र छाड़ा काने जादू दुई नयनर पाने रे अमर बंधु महाजद जाने जे जाके बेशी भालोबाशे तार ओई अति साधारण कथागुलो खूब बेशी लागे एजन्यई आवेगटा बेशी थाके एटा सबकिछु भालोबासाते चाओ असाधारण गेयेछो मुग्ध बोलेछे खूब भालो होच्छे अनुष्ठान खूब सुंदर आमादेर खूब काछेर एकजन बड़ो भाई जाके आमि आदर करे दादा डाकी मने हय राजू भाई एबं आमादेर आवाज এই দৈনিক গণমানুষ আওয়াজ পত্রিকার আমাদের শ্রদ্ধাভাজন আইনুল হক স্যার খুব ঘনিষ্ঠ ভালোবাসার মানুষ। রাজু ভাই আমাদের বলেছে খুব সুন্দর হচ্ছে, আমাদের সবাইকে উইশ করেছে। শাকিল আহমেদ বলছে আওয়াজের লাইভ অনুষ্ঠান দেখে খুব ভালো লাগছে, ধন্যবাদ সবাইকে, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সামির দাস বলেছে খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে। এরপর আমাদের সাথে আলমগীর ভাই বলেছে মুগ্ধ হৃদয় থেকে, মানে এত সুন্দর গান, মানে হৃদয় থেকে মুগ্ধতা প্রকাশ করছে, ধন্যবাদ সবাই। আবার মুগ্ধ বলছে এত সুন্দর সঙ্গীত সবাই করছে, আপুর গায়কী শাহিন ভাইয়ের উপস্থাপনা সব মিলে অসাধারণ। আসলে শাহিন ভাইটা খুব ভালো কিছু করছে না, কারণ আমি অত অভিজ্ঞ অত শিক্ষিত অত জানলেওয়ালা না, সব কিছু মিলে হচ্ছে। আমাদের সাথে যে আজকে যে এই সঙ্গীত যন্ত্রপ্রেমিক যারা আছেন, যারা বাজাচ্ছেন অসন, তাদের নাম এক পর্যায়ে আমি বলবো, তো আমরা আরও তো গান শুনবো এক পর্যায়ে পরিচিত। যা হোক এ পর্যায়ে আমরা আরেকটি গান কি শুনতে চাচ্ছি বা কি শোনাবেন আমাদের? এবার রাধারমণের গান এটি করব। বাহ বাহ অসাধারণ। আসলে আপু তোমার সবগুলো গানই খুব ভালো হচ্ছে, কারণ দর্শক আমাদের তার প্রমাণ হচ্ছে। দর্শক সুপ্র দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে অনুষ্ঠানটি উপভোগ করছেন সকলের কাছে একটি চাওয়া, আমাদের আওয়াজ মিউজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি আওয়াজ মিউজিক এই যে পেজ আমাদের এই এই যে সঙ্গীত যে যুদ্ধ আপনাদের জন্য বা আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য অবশ্যই অনুষ্ঠানটি বেশি বেশি শেয়ার এবং ভালো ভালো কোনো মন্তব্য থাকলে আমাদের কমেন্টস বক্সে পাঠাবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা যাচ্ছি গানে। असाधारण परिवेशना आजकेर अनुष्ठानटी आमरा बेश किछुदिन हलो एई लाइवटी चालू करेछि। तो आज के आमादेर माझे एकजन मानुष आमादेर श्रद्धाभाजन बड़ो भाई आमादेर एई आवाज परिवारेर जिनि बटवृक्ष श्रद्धेय आइनुल सारेर पक्ष थेके एई प्रोग्रामटी आज के सरासरि माने उनि देखछेन बा परिदर्शन करछेन बा अबजार्भेशन करछेन माने देखछेन आमरा कि करछि पुरोटा। असंख्य धन्यवाद हिरण प्रधान भाई के आपनि तो आमादेर बड़ो भाई आछेन थाकबेन। तो आमादेर साथे एमन एकजन लाइफे जुक्त हयेछेन आमादेर विख्यात बाशीबादक जालाल भाइयेर भाई आयनाल भाई आमादेर अत्यंत भालोबासार मानुष अति बिनयी एकजन मानुष म्यूजिक प्रेमी मानुष असाधारण बाजिए थाकेन विभिन्न बड़ बड़ प्रोग्रामे। धन्यवाद दादा आपनाके। एवं एसडी शुभ खान बोलेछे वाओ खूब सुंदर पापिष्ट बान्दा। आमि बोलते शाहीन भाई एकटा लालन गीति गान होबे आपनार मुखे दुखित बंधु आमरा अवश्यई परवर्ती समय आपनि एकेबारे अनेक देरीते रिक्वेस्ट करे फेलेछेन धन्यवाद आपनाके। एरपर शाकिल आहमेद बोलছে माशाल्लाह आज लाइव अनुष्ठान থেকে মনটা ভরে গেল। धन्यवाद असंख्य धन्यवाद আপনাকে আমাদের সাথে থাকবেন। আমাদের সাথে আরো অনেক অনেকেই যুক্ত হয়েছেন এতগুলো নাম বলা সম্ভবত দুঃখিত আমি একেবারে প্রোগ্রামের শেষ প্রান্তে চলে এসেছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী বরাবরের মতো আজকেও ছিলাম আমি পাগল শাহিন এবং আমার সাথে যারা ছিলেন আমার একেবারে ডান পাশে আমাদের আওয়াজ মিউজিক আওয়াজ গানের ক্লাসের সময়ত প্রধান শিক্ষক ভালোবাসার মানুষ ভাবের মানুষ কুষ্টিয়ার ছেলে শিমুল আহমেদ কিবোর্ডে আছেন। ওই প্রান্তে আছে বাসিতে আমাদের অনেক কাছের সহযোদ্ধা বাসিওয়ালা আছেন যেমন সোহেল রানা রাখাল ভাই অক্টোবেটা আজকে অক্লান্ত পরিশ্রম করেছেন যেহেতু পাশাপাশিও অন্য ইনস্ট্রুমেন্ট সাপোর্ট ছিল না উনি বরাবরই ভালো বাজান আমাদের সাথে বিভিন্ন প্রোগ্রামে রায়হান ভাই অক্টোবেটে ছিলেন এবং আমার এই একেবারেই হাতের কাছে যিনি গিটার বাজাচ্ছে ওর জন্য সবাই দোয়া করবেন। হাসিব ও ভালো গান করে গিটার বাজাচ্ছে ভালো বাজায় আরও যেন ভালো কিছু করতে পারে এই দোয়া সবাই করবেন। এবং অবশেষে ভুল ত্রুটি ক্ষমা চেয়ে কথা ভাষায় যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে সবার কাছে ক্ষমা চেয়ে আজকের বারে আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আমি পাগল শাহিন আবার বেঁচে থাকলে আগামী সপ্তাহে ঠিক এই জায়গায় মৌসুমি আপুর মতো আরও আরেকজন গানের পাখি নিয়ে আমরা হাজির হব গানের ভান্ডার নিয়ে। সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা আমাদের থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ। আপু আপনি আপনি দর্শকের কাছে বিদায় নিয়ে আসুন লাস্ট গানটা করতে যাবো আমরা। আচ্ছা সকলের কাছে আমার অনেক অনেক দোয়া আমাকে দোয়া করবেন আমার এই টিমকে দোয়া করবেন আমরা যেন সামনে আপনাদের ভালো কিছু আরও উপহার দিতে পারি ভালো কিছু গান উপহার দিতে পারি। তো লাস্ট জীবন দেওয়ানের গান দিয়ে আমি শেষ করছি। তুমি আমারে বাঁশি চুলার ছায়া ভেবেছ তুমি আমারে বাঁশি চুলার तुम्हें